নমস্কার, দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, নদিয়াতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, কৃষ্ণনগর সদর হাসপাতালে উত্তেজনা, চিকিৎসার গাফিলতি বলছেন এমনটাই পরিবার, অর্থাৎ পরিবার অভিযোগ করছেন যে চিকিৎসার গাফিলতি হয়েছিল এমনটাই অভিযোগ করছেন তারা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নদিয়াতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসার গাফিলতিতে অভিযোগ করছে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর, অভিযোগ করছে পরিবার, অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বলছে পরিবার? দেখো, কৃষ্ণনগর সদর হাসপাতাল গতকাল তোমার ঠিক রাত গভীর রাত নাগাদ সদ্যতে শিশুকে তোমার মৃত্যু কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। তারপরে তোমার কোতোয়ালি থানা দ্বারা একটা লিখিত অভিযোগ জানায় এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে তোমার হাসপাতাল চত্বরে। এবং পরিবারের লোকের দাবি যে শিশুটি যখন প্রচন্ড শরীর খারাপ হয় তখন তারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বলে যে কলকাতা থেকে চিকিৎসকের জন্য চিকিৎসার জন্য নিয়ে যাবে, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ তোমার তোমাকে ছাড়তে না। এবং তারপরেই আজ যখন পরিবারের লোকজন শিশুটিকে ওই গতকাল রাতে যখন পরিবারের লোকজন শিশুটিকে তোমার দেখতে পায় তখন চিকিৎসক জানায় তাদের শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে এবং বুকে পাম্প করতো। এবং এই শোনার পর মৃত শিশুটি বাবা যখন দেখতে যায় তখন গিয়ে দেখে তার বাচ্চা তার আগেই মারা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেছে? দেখো, এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খোলেনি। বেশ, অনেক ধন্যবাদ বিশাল, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। আপনাদের জানিয়ে রাখি, শিশু মৃত্যুকে কেন্দ্র করে নদিয়াতে এক হাসপাতালে উত্তেজনা এবং কৃষ্ণনগর সদর হাসপাতালে এই উত্তেজনার ছবি উঠে আসছে, যেখানে পরিবারের অভিযোগ যে হাসপাতালের চিকিৎসার গাফিলতি রয়েছে। আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে কলকাতা টিভির খবরের জেরে সাসপেন্ড শিক্ষক বজবজ দু নম্বর ব্লকের একটি স্কুলের এই ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানি করা হতো এমনটাই অভিযোগ উঠছে, কলকাতা টিভি সেই খবর করে এবং এই অভিযোগ উঠছে শিক্ষকের বিরুদ্ধে, শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বজবজ দুই নম্বর ব্লকের একটি স্কুলের এই ঘটনা, শিক্ষককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কলকাতা টিভি সেই খবর করে এবং কলকাতা টিভির খবরের জেরেই সাসপেন্ড করা হয় শিক্ষককে। স্কুলের ঘটনা এই, যেখানে এই ঘটনা উঠছে যে বজবজ দুই নম্বর ব্লকের একটি স্কুল, সেই স্কুলেই এই ঘটনা যেখানে ছাত্রীদের শ্লীলতাহানি করা হতো, ছাত্রীদের শ্লীলতাহানি করা হতো এবং তার জেরেই একজন শিক্ষককে এবার সাসপেন্ড করলো স্কুল কর্তৃপক্ষ। যদিও কলকাতা টিভির খবরের জেরেই এই খবর সামনে আসে এবং তারপরেই সাসপেন্ড করা হয় শিক্ষককে, শিক্ষককে আটক করেছে পুলিশ। বজবজ দুই নম্বর ব্লকের এই ঘটনা, আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, যে শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং এটি মূলত কলকাতা টিভির খবরের জেরেই এই সাসপেন্ড করা হলো শিক্ষককে, আরও বিস্তারিত জানবো তোমার থেকে। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই যে ঘটনা ঘটে বজবজ দু নম্বর ব্লকের মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে বেশ কয়েকজন ছাত্রীকে, স্কুলের ছাত্রীকে কিন্তু স্কুলের মধ্যেই যৌন নিগ্রহের অভিযোগ ওঠে, শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে। এবং তারপরে কিন্তু গতকাল তুমুল পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি হয় অভিভাবকদের। তারপরে কিন্তু ওই যে অভিযুক্ত শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই অভিযুক্ত শিক্ষককে পুলিশ কিন্তু আটক করে নিয়ে যায় এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে আমরা যখন খবর সম্প্রচার করি, গতকাল আমরাই প্রথম এই খবর সম্প্রচার করি কলকাতা টিভিতে এবং তারপরে কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সুব্রজিৎ, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানি করা হতো এবং তার অভিযোগ এসেছিল এক শিক্ষকের বিরুদ্ধে, কলকাতা টিভি সেই খবর করে এবং আমাদের খবরের জেরে, অর্থাৎ কলকাতা টিভির খবরের জেরে সাসপেন্ড করা হলো শিক্ষককে। বজবজ দুই নম্বর ব্লকের একটি স্কুলের এই ঘটনা, শিক্ষককে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত যে খবর, শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী খবরে যাব, তবে বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর্যিকর আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, ধর্ষণ বিরোধী আইন নিয়ে প্রধানমন্ত্রীর থেকে চিঠির জবাব মেলেনি। কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী চিঠি দিলেও এই ইস্যুর গভীরতা ছুঁয়ে যাননি। ফাস্ট ট্র্যাক কোর্ট সহ নারী সুরক্ষায় একাধিক পদক্ষেপ রাজ্যের, দাবি মুখ্যমন্ত্রীর।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলা। প্রতিবাদ বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। বাইশে অগস্ট ধর্ষণ বন্ধ করতে কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর তরফে উত্তর এলেও জবাব মেলেনি প্রধানমন্ত্রীর তরফে। এই আবহে ফের একবার নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে অভিযোগটা খুব স্পষ্ট, প্রথম সারির একটি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের মতো একটি স্পর্শকাতর ঘটনায় যেখানে হতাশা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেখানে কেন মুখে কোলো প্রধানমন্ত্রীর? তাকে চিঠি লেখার পরেও কেন মিলল না কোনো প্রত্যুত্তর? প্রধানমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠির প্রতিলিপি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে স্পষ্ট উল্লেখ, অত্যন্ত সংবেদনশীল বিষয়ে লেখা চিঠির কোনো জবাব আপনার তরফে মেলেনি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে উত্তর দেওয়া হলেও বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে চিঠিতে পর্যাপ্তভাবে গুরুত্ব দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধের শাস্তির জন্য কঠোর আইন বলবৎ করা হোক। বাইশে অগস্ট মোদীকে লেখা চিঠিতেও মমতার আবেদন ছিল ধর্ষণের ঘটনায় বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হোক, 15 দিনে শেষ হোক বিচার প্রক্রিয়া। কিন্তু সেই চিঠির উত্তর তো দূর, কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের তরফে দেওয়া উত্তরে সরাসরি রাজ্যকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। কেন্দ্রের দাবি ছিল 2019 সালের অক্টোবরে কেন্দ্রের একটি প্রকল্প চালু করা হয়েছিল, পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়েছে। 2023 থেকে কোনো ফাস্ট ট্র্যাক কোর্টই সক্রিয় নয়। কেন্দ্রের নির্ধারিত হেল্পলাইন নম্বরও চালু করেনি রাজ্য। কেন্দ্রের যাবতীয় অভিযোগ ধূলিসাৎ করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের চিঠিতে তাঁর জবাব, 10টি পক্সো আদালত রাজ্য সরকার অনুমোদন করেছে, 88টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং 62টি পক্সো মনোনীত আদালত সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় কাজ করছে। মামলার পর্যবেক্ষণ ও নিষ্পত্তি সম্পূর্ণভাবে আদালতের হাতে। হেল্পলাইন নম্বর 112 এবং 1098 রাজ্যে সন্তোষজনকভাবে কাজ করছে। জরুরি পরিস্থিতিতে 100 নম্বর ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর অভিযোগের কোনো সদুত্তর দেননি। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার কেন নারী ও শিশু কন্যাদের সুরক্ষার জন্য কোনো কঠোর নিয়ম বাস্তবায়ন করেনি? প্রশ্নগুলোর উত্তর দিন, আপনি দায়বদ্ধ। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়ে যাবার পরেও তার পুলিশ তার অনুপ্রেরণায় এতটাই ভালো তদন্ত করলো যে সমস্ত অপরাধী আজকে মুক্ত হয়ে গেল। অ্যানেক্সের হিসেবে সেখানে কি কি অসুবিধা হয়েছিল আইনগত, উনি সেটাও জুড়ে দেবেন, তাহলে আমার মনে হয় প্রধানমন্ত্রীর বুঝতে সুবিধা হবে। গত কয়েক বছরে প্রায় 48,600 কেস মহিলাদের উপরে পেন্ডিং পক্সো মামলা সূত্র, ফাস্ট ট্র্যাক কোর্ট করা যাচ্ছে না বাংলায়, সেগুলো কবে হবে এটা নিয়ে বরঞ্চ উদ্যোগী হওয়া বিশেষ দরকার বলে আমরা মনে করি। ভারতের 144 কোটি জনতা এই বিষয়ে চিন্তিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী চুপচাপ বসে গেলেন? প্রধানমন্ত্রী আগে চিঠির উত্তর দেননি কেন? তার বরং উত্তর দিক এখানকার বিজেপি নেতারা। চিঠি পাল্টা চিঠি, উত্তর পাল্টা উত্তর, সবকিছুর মাঝেও প্রশ্ন অনেক। কবে মিলবে নারী সুরক্ষা? কবে কমবে ধর্ষণ অত্যাচার নিপীড়ন? আদৌ কি মিলবে বিচার? কলকাতা টিভি। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে যে জায়গায় মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, নিয়ম মেনে সেই জায়গা পুলিশ ঘিরে ফেলেছিল। কিন্তু ঘটনার দিন রাতের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বহিরাগত উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে এবং যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ঘিরে ফেলা ওই জায়গায় কোনো বহিরাগত ছিলেন না, তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই জায়গায় ছিলেন বলে দাবি করেন তিনি। চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের, এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি কর্ডনড অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু
বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের